ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মদরিচকে সেরা মানছেন না ভালভার্দে। চলতি বছর ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া লুকা মদরিচ নয়, বার্সিলোনা কোচ এর্নেস্তো ভালভার্দের চোখে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। গত সোমবার রাতে লন্ডনে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ বছরের সেরা ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার মিডফিল্ডারের নাম ঘোষণা করা হয়। পুরস্কার জয়ের পথে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকা টানা দুবারের বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিভারপুলের হয়ে অভিষেক মৌসুমে আলো ছড়ানো মোহামেদ সালাহকে পেছনে ফেলেন 33 বছর বয়সী মদরিচ। গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ডাবল, কোপা দেল রে ও লালিগা জয়ে বড় অবদান রাখেন মেসি। লালিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি, ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন শু দুটোই জিতেন এই ফরোয়ার্ড। আর্জেন্টাইন তারকারা সংক্ষিপ্ত তালিকায় না থাকাটাকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন ভালভার্দে। সাংবাদিকদের বলেন, প্রত্যেকেরই নিজস্ব মতামত থাকবে, আমারও আছে। আমি মনে করি না যে এখন খেলোয়াড়দের তুলনা করার সময়, কিন্তু আমাদের জন্য মেসিই সেরা, আমার আর কিছুই বলার নেই। তবে মদরিচ দারুণ খেলোয়াড়, সে দারুণ একটা বছর কাটিয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব, আল্লাহ হাফেজ।